আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, সম্মানিত দ্বীনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আপনারা জানেন গত 4 বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি। যেখানেই যাচ্ছি একদল তরুণ যুবক, বিবাহিত নববিবাহিত, অনেক সময় অনেক বৃদ্ধ মানুষও আমার সাথে দেখা সাক্ষাৎ করে বিশেষত 3টা রোগ নিয়ে আমার সাথে কথা বলে থাকেন। 3টা রোগের একটা সুন্দর সলিউশন আমার কাছে চেয়ে থাকেন। তো বন্ধুরা আমার, আলহামদুলিল্লাহ গত 4 থেকে 5 বছরে কম করে হলেও 4 থেকে 5 লক্ষাধিক মানুষ আমার সেবা গ্রহণ করে আলহামদুলিল্লাহ তারা যৌন জীবনে, পারিবারিক জীবনে সফল হয়েছে আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা আমার, আজকে এই টেবিলে আপনারা অনেকগুলো দ্রব্য দেখতে পাচ্ছেন। এই টেবিলে যা কিছু আছে, এখানে প্রায় 23টি পণ্য রয়েছে। আমি এই তালিকাটা আপনাদের সামনে আজকে ওপেন করে দেব। এই তালিকাটা আপনারা একটু দেখুন। আপনারা যে কেউ ইচ্ছা করলে এই তালিকাটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখানে প্রায় 23টি পণ্যের একটা তালিকা রয়েছে। তো বন্ধুরা আমার, এই 23টি পণ্যের তালিকা শোনানোর আগে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি আমার মাধ্যমে খান অথবা আপনি নিজে এই 23 তালিকায় থাকা পণ্যগুলো একত্র করে খান। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনার 3টা রোগ যদি থাকে, 1 নম্বরে যাদের লিঙ্গ উত্থান হয় না, কোনোভাবেই হয় না, 2 নম্বরে যাদের লিঙ্গ উত্থান হয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেটা আবার একা একা নিস্তেজ হয়ে যায়, 3 নম্বরে যাদের লিঙ্গ শক্ত হয়, উত্থান হয়, নিস্তেজ হয় না বাট খুব দ্রুত বীর্যপাত হয়ে যায়, অর্থাৎ স্ত্রী চায় আধা ঘন্টা 1 ঘন্টা বা 45 মিনিট ধরে সহবাস করতে, আপনিও চান আধা ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টার মতো সহবাস করতে, কিন্তু কোনোভাবেই আপনার লিঙ্গ বাবাজি সায় দেয় না। মাত্র 2-1 মিনিটে, কেউ কেউ তো বলে থাকেন মাত্র 30-40 সেকেন্ডে বীর্যপাত হয়ে যায়, এমন রোগ যাদের আছে, অর্থাৎ 10 সেকেন্ডে, 20 সেকেন্ডে, 30 সেকেন্ড, 40 সেকেন্ডে বা 1 মিনিট বা 2 মিনিটে যাদের বীর্যপাত হয়ে যায়, কোনোভাবেই ন্যাচারালি আপনি আপনার যৌন শক্তিটাকে বাড়াতে পারছেন না, মিলনের টাইমটাকে বাড়াতে পারছেন না, দ্রুত বীর্যপাতটাকে রোধ করতে পারছেন না, তাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। আমার এই টেবিলে থাকা 23 আইটেম আপনি জোগাড় করে খান। আমি তো তালিকাটা আপনাদের দেখিয়ে দিলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনার 3টা রোগ ন্যাচারালি সেরে যাবে, ন্যাচারালি সেরে যাবে, কোনো ধরনের মেডিসিন ছাড়া, কোনো ধরনের কেমিক্যাল ছাড়া। 1 নম্বর আবারও বলছি, যাদের লিঙ্গ কোনোভাবে দাঁড়াতে চায় না, 2 নম্বর বলছি যাদের লিঙ্গ দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যে আবার নুয়ে পড়ে, 3 নম্বরে বলছি যাদের খুব দ্রুত বীর্যপাত হয়ে যায়। তো বন্ধুরা আমার, আমি পড়ে শোনাচ্ছি যে এই টেবিলে এখানে কি কি আছে। 1 নম্বরে আছে পাহাড়ি সাদা আলকুশি। আমি আবারও বলছি পাহাড়ি সাদা আলকুশি, দেখে নেন। সাদা আলকুশি জোগাড় করাটা খুবই খুবই টাফ, আপনি ইচ্ছে করলেই সাদা পাহাড়ি আলকুশি খুঁজে পাবেন না, পাহাড়ি সাদা আলকুশি। 2 নম্বরে পাহাড়ি কালো আলকুশি। 3 নম্বরে কাতিলা গাম। এই কাতিলা গাম নিয়ে বাংলাদেশে অনেক ধরনের প্রতারণা হয়, অনেক ধরনের নকল প্রতারণা করে অনেকে অনেক কাতিলা গাম বিক্রি করে, কিন্তু কাতিলা গাম অরিজিনাল যেটা সেটার কালার কি হবে এখান থেকে দেখে নিতে পারেন। 4 নম্বরে অশ্বগন্ধা। অশ্বগন্ধা নিয়ে অনেক কথা বাজারে আছে, আপনারা দেখবেন যে অশ্বগন্ধার বদলে, অশ্বগন্ধার পরিবর্তে বহু মানুষ শুধু আটা আর ময়দা খাওয়ায়, কিন্তু অশ্বগন্ধা অরিজিনাল অশ্বগন্ধা, শুকনো অশ্বগন্ধা কেমন একটু দেখে নেন। এরপরে যেটা, সেটা হচ্ছে জৈত্রিক। জৈত্রিক দেখতে কেমন, অরিজিনাল জৈত্রিক দেখতে কেমন চিনে রাখুন। 6 নম্বর যেটা, সেটা হচ্ছে জায়ফল। জায়ফল অরিজিনাল কেমন হয় সেটা একটু দেখে রাখেন, অনেকে জায়ফলের পরিবর্তে বহেরা বা অন্য কিছু দিয়ে দেয় সস্তার পণ্য, এখানে দেখে রাখেন যে জায়ফলটা দেখতে কেমন। এরপরে 7 নম্বরে হচ্ছে শিমুল মুল। শিমুল মুল অরিজিনালটা কেমন হয় দেখে রাখেন। শিমুল মুলের বিষয়ে এর আগেও আমি বলেছি, শিমুল মুল হলেই চলবে না, শিমুল মুলের গাছের একটা বয়স, অর্থাৎ গাছের একটা মাপ এবং বয়স আছে, ওই বয়সের শিকড়গুলোই শুধু কাজে লাগে যৌন শক্তি বাড়ানোর জন্য। 8 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে বীর্যমণি। দেখুন বীর্যমণি, অরিজিনাল বীর্যমণি দেখতে কেমন হয় দেখে রাখেন।
এরপরে যেটা 9 নম্বরে সেটা হচ্ছে ভুই কুমড়া। ভুই কুমড়া অরিজিনাল কেমন হয় আপনারা চিনে রাখেন। এরপরে 10 নম্বরে আদা, আদা সবাই চিনেন আদা। এরপরে 11 নম্বরে পিপুল, পিপুল সবাই চেনেন বা আমার হাতে আছে আপনারা দেখে নেন। 12 নম্বরে হচ্ছে মৌরি, মৌরি দানা আপনারা চিনে রাখেন, মৌরি দানাটা কেমন হয় দেখতে। এরপরে 13 নম্বরে হচ্ছে কুলেখাড়া, কুলেখাড়া কেমন একটু দেখে রাখেন, কুলেখাড়া কুলেখাড়া। এরপরে 14 নম্বরে হচ্ছে আমলকি, 14 নম্বরে হচ্ছে আমলকি, আমলকি এটা শোধনকৃত আমলকি, আমলকি হলেই চলবে না, আমলকি শোধনের একটা পদ্ধতি আছে, অন্য ভিডিওতে আমি বলে দেব, এটা হচ্ছে শোধন আমলকি। 15 নম্বরে হচ্ছে হরিতকি, হরিতকি কেমন হয় দেখতে চিনে রাখেন। 16 নম্বরে হচ্ছে বহেরা, বহেরা আমরা অনেকেই চিনি, তারপরে অরিজিনাল বহেরা কেমন হয় দেখতে চিনে রাখেন। 17 নম্বরে হচ্ছে মেথি, মেথির মধ্যেও নকল আসল রয়েছে, আপনারা একটু চিনে রাখেন যে মেথি অরিজিনালটা দেখতে কেমন। 18 নম্বরে হচ্ছে অর্জুন, অর্জুন ছাল, এই অর্জুন ছাল নিয়েও বাজারে অনেক রকমের প্রতারণা হয়, অরিজিনাল অর্জুন ছাল দেখতে কেমন চিনে রাখেন। 19 নম্বরে হচ্ছে বেলশুট, বেলশুট বলতে বেলের মধ্যেও অনেকগুলো রকম ফের আছে, অরিজিনাল যেটা যৌনশক্তি উদ্দীপক সেই বেলশুটটা কিন্তু এরকম হবে। 20 নম্বরে হচ্ছে শাকাকুল মিস্ত্রি, শাকাকুল মিস্ত্রি দেখতে কেমন আপনারা দেখে রাখেন, বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না, ইন্ডিয়া থেকে আসে শাকাকুল মিস্ত্রি। 21 নম্বরে হচ্ছে গোলমরিচ, 21 নম্বরে গোলমরিচ। 22 নম্বরে হচ্ছে লবঙ্গ, 23 নম্বরে হচ্ছে এলাচ। সর্বশেষ একটা জিনিস তালিকায় নাই কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি, এটা হচ্ছে শতমূল। অরিজিনাল শতমূলের অনেক রকমের উপকারিতা আছে, এটা নিয়ে আলাদা একটা ভিডিও করব। শতমূল অরিজিনালটা কেমন হয় আপনারা একটু চিনে রাখেন। একটা গাছের শেকড় থেকে শত শত মূল বের হয়, সেটাই কিন্তু অরিজিনাল শতমূল, এটা নিয়েও বাজারে প্রতারণা হয়। তো বন্ধুরা আমার এই যে 24 আইটেম বা 23 আইটেম তালিকায় আছে, আমি সর্বশেষ শতমূলটাও দেখিয়ে দিলাম। এই 24 আইটেম থেকে আজকে যে ঔষধটা তৈরি করেছি সেটি হচ্ছে রতি শক্তি পাউডার। আপনারা এখানে দেখেন রতি শক্তি পাউডার, এটা হচ্ছে 2-2.5 মাসের একটা ফাইল, রতি শক্তি পাউডার। আমি একদম সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে রতি শক্তি পাউডার, এটা আমরা তৈরি করেছি আলহামদুলিল্লাহ। এই 23-24 আইটেমের সব কিছু এখানে আছে, 2 মাসের এই কৌটা, এটার দাম হচ্ছে 2100 টাকা। আর আমার এই ডান হাতে থাকা রতি শক্তি পাউডারের আর একটা বক্স আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 1 মাসের একটা ফাইল, এটির দাম হচ্ছে 1050 টাকা। তো বন্ধুরা আমার অনেকদিন পর্যন্তই আমার অসংখ্য ভক্ত একটা কথা বারবার রিকোয়েস্ট করেছিলেন যে স্যার এমন একটা কিছু আমাদেরকে দেন যেটা আমাদের সাধ্যের মধ্যে, আমরা যেন খেয়ে সুস্থ হতে পারি, আমি এর থেকে বেশি হেল্প আপনাদেরকে করতে পারবো না। আজকে যে পরিশ্রম করে এই ভিডিওটি তৈরি করছি শুধুমাত্র একটা উদ্দেশ্যে, একেবারে স্বল্প খরচে আপনার 3টা যৌনরোগ, লিঙ্গ উত্থানজনিত সমস্যা, নিস্তেজ হয়ে যাওয়া বা শিথিলতা জনিত সমস্যা এবং দ্রুত বীর্যপাত, এই 3টা রোগের একেবারে নিশ্চয়তা সহকারে সফলতার সাথে যদি আপনি ট্রিটমেন্টটা করতে চান, তাহলে অবশ্যই আপনাকে 4 মাসের একটা কোর্স গ্রহণ করতে হবে। একটা ফাইল 1 মাস খেয়ে আপনার যদি মনে হয় একেবারে ন্যাচারাল একটা জিনিস আমি আপনাদেরকে উপহার দিয়েছি, তাহলে আপনি দ্বিতীয়বার এই ফাইলটা গ্রহণ করেন। সব মিলিয়ে আপনি হয় 1050 টাকা দামের এই ফাইলটা 4 বার গ্রহণ করেন, অথবা 2100 টাকা দামের এই ফাইলটা 2 বার গ্রহণ করেন। তো যাদের প্রয়োজন তারা স্ক্রিনে কিছু দেওয়া নাম্বার থাকবে, সেই নম্বরগুলোতে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা অরিজিনাল এই বক্স দুটো গ্রহণ করতে পারবেন। সতর্কতার জন্য আমি একটা কথা বলে দিচ্ছি, আমরা যখনই যে ঔষধ বাজারে নিয়ে আসি তখনই সেই ঔষধটা নকল হয়ে যায়, সেজন্য আপনাদেরকে বলবো সরাসরি আমার অফিসগুলোতে আমার সাথে দেখা করবেন, অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ভিডিও কলে আপনারা আমার সাথে কথা বলে এরপরে আপনারা ঔষধগুলো গ্রহণ করবেন। সরাসরি ভিডিও কলে কথা না বলে আপনারা এই ঔষধ গ্রহণ করবেন না। তো বন্ধুরা আমার সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।